মেয়ে তুই এইখানে শেষ পর্যন্ত এখানে ক্লিনারে কাজ করতেছিস? হ্যাঁ আমি, কেন কোনো সমস্যা? না সমস্যা না, মানে শেষ পর্যন্ত তুই এই অফিসে ঝাড়ুদারে কাজ করতেছিস এটা দেখে না অবাক হলাম। আরে না না, তুমি যেটা ভাবতেছো এরকম কিছুই না, তুমি ভুল বুঝতেছো। ম্যাম আপনার হাজবেন্ড আপনাকে ডাকছে, চলুন। ও নদী, তুমি এসেছো, ভালোই হয়েছে। আচ্ছা তোমার সাথে একজন স্পেশাল মানুষের সাথে পরিচয় করে দিচ্ছি। কার সাথে ম্যাম? এই যে তোমার চোখের সামনে দাঁড়িয়ে আছে একটা আস্ত ফকিনি। ম্যাম আপনি ওনাকে চেনেন নাকি? হ্যাঁ চিনি, কারণ আমার বয়ফ্রেন্ড ছিল, আই মিন এক্স বয়ফ্রেন্ড। এটা আপনার বয়ফ্রেন্ড? ম্যাম কি দেখে ওকে বয়ফ্রেন্ড বানাইছিলেন? হুম, এটাই আসলে মেন কথা, কি দেখে ফকিনিটাকে আমি বয়ফ্রেন্ড বানিয়েছিলাম। আসলে কি হয়েছিল জানো, যখন ওর সাথে আমি রিলেশনে গিয়েছিলাম বলেছিল অনেক টাকা পয়সা আছে, কিন্তু আসলে কিছুই ছিল না, একটা আস্ত ফকিনি ছিল। ও কিন্তু ম্যাম ও এখানে কি করছে? কি আর করবে, আসছে এই রুম ঝাড়ু দিতে, কারণ আজকে আমার হাজবেন্ডের প্রমোশনের পার্টি, যেহেতু আমার হাজবেন্ডই হয়তো ওকে এখানে পাঠিয়েছে এই রুমটা ক্লিন করার জন্য। আজকে তোমাকে এই রকম কাজ করতে দেখে, মানে এই যে সামান্য পিয়নের ঝাড়ুদার ঝাড়ু দিচ্ছ মুছতেছো, এগুলো দেখে না আমার না অনেক খুশি লাগতেছে, অনেক ভালো লাগতেছে, বুঝতে পারছো তুমি? এটা ভালো যে আমারে দেখে কেউ খুশি হয়েছে, সমস্যা নাই, তুমি যাও তো এখান থেকে, আমার অনেক কাজ আছে। অ্যাটিটিউড না, এই এত অ্যাটিটিউড কোত্থেকে আসে? তুমি যে আমার জীবনটা নষ্ট করছো তার কিছু নাই। তোমার জীবন আমি নষ্ট করছি সেটা কিভাবে? কিভাবে আবার আমাকে জিজ্ঞেস করতেছে? যেখানে তুমি জানতা যে তোমার কোনো টাকা পয়সা নাই, তোমার সামর্থ্য নাই আমাকে চালানোর, আমাকে ভরণ পোষণ করার, তাহলে তুমি কেন আসলে আমার সাথে রিলেশন করতে? হ্যাঁ কেন আমার জীবনটা নষ্ট করছিলাম? দেখো মোনা, আমি তোমাকে ভালোই বেসেছি, আমি তোমার সাথে কোনোদিন কোনো দুই নম্বরই করিনি, কিন্তু আমার ভাবতে অবাক লাগতেছে তোমার চিন্তা ভাবনা এত রং। ও হ্যালো, আজকালকার দিনে না টাকাই সব কিছু, এইসব প্রেম ভালোবাসার কোনো দাম নাই। ওকে আর তুই নিজের দিকে একবার তাকিয়ে দেখ, আর ম্যামের দিকে তাকিয়ে দেখ, ম্যাম কত সুন্দরী। ঠিকই বলেছো নদী, আমার পিছনে না অনেক ছেলে ঘুরেছিল, বাট আমার যে হাজবেন্ড ওই হাজবেন্ডেরই টাকা সব থেকে বেশি ছিল, তাই তো আমি ওকে বিয়ে করেছি। আর কপাল ভালো যে ওকে আমি সময় মতো ছেড়ে দিয়েছিলাম, যদি সময় মতো আমি না ছাড়তাম তাহলে হয়তো দেখা যেত কি জানো, আজকে ওর পাশে এখানে দাঁড়িয়ে আমার এই অফিস ঝাড়ু দিতে হচ্ছে, ফ্লোর মুছতে হচ্ছে। আরে বাহ, টাকার জন্য তুমি যে কোনো ছেলের ইমোশন নিয়ে খেলতে পারো, এই চিন্তা তোমার? হ্যাঁ আমার চিন্তা এমনই, আর আমি যে চিন্তা ভাবনা করছি না এটাই সঠিক। আর আজকালকার যুগের মেয়েরা না টাকা পয়সাওয়ালা ছেলেদেরকে পছন্দ করে, তোমার মত এরকম আস্ত ফকির নাকি কেউ পছন্দ করে না। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার, বাইরে কিছু ক্লায়েন্ট ছিল, আমি মিটিং রুমে বসে দিয়ে এসেছি, ওরা কি ভিতরে ডাকবো? আচ্ছা তাদের সাথে এক ঘন্টা পরে আমি মিটিং করব, বলে দেন। এই তুমি ওকে স্যার কেন বলতো? স্যার কিসের জন্য স্যার ডাকতেছো? তো স্যার ডাকবো তো কি ডাকবো, উনি তো আমাদের কোম্পানির মালিক, আর উনি শুধু আমার স্যার না তোমারও স্যার। মানে? মানে স্যার তো দিন দেশের বাইরে ছিল, কালকে বাংলাদেশে আসছে, আজকে থেকে অফিসে স্যারই বসবে। কি ভয় পেয়ে গেছো? আমি বস তাই। শোনো, আমি অনেক কষ্ট করে এই পজিশনে এসেছি, অনেক পরিশ্রম করেছি, আর তুমি সবসময় টাকা টাকা করতা, টাকার পেছনে দৌড়াইতা, এই জন্য তোমার পজিশন কখনোই হয় না। তুমি তোমার চিন্তাভাবনা পাল্টাও, তাহলে দেখবা সব কিছু পাল্টে গেছে, মানুষকে এভাবে তুচ্ছ করে দেখো না। মেঘ, আমি আসলে বুঝতেই পারিনি যে তুমি এত বড় পজিশনে চলে গেছো, আমি তো ভাবছি তুমি আজকেও সে আগের মতোই আছো, ছোটো লোক ফকির নিয়ে, তাই তো আমি ঢুকতেই তোমার সাথে এই ধরনের ব্যবহার করে ফেলেছি। আমি আসলে বুঝি না যে তুমি এই কোম্পানির আসলে ওনার। যাই হোক মেক, প্লিজ আমার ব্যবহারের জন্য কিছু মনে করো না, আমাকে ক্ষমা করে দাও। মাপ আমার কাছে কেন মাপ চাচ্ছ? মাপ তো চাইবে বসের কাছে, আমি তো সামান্য ক্লিনার, তুমি আমাকে বলছো না ক্লিনার? শোনো, তোমার হাজবেন্ডকে কি এখন আমি বলবো যে তুমি আমার সাথে কী কী বাজে ব্যবহার করেছো? বলবো না, দরকার নেই, আমি চাই না তোমাদের সংসার ভাঙুক, কারণ একটু হলেও তোমাকে আমি ভালোবেসেছি। আর এই যে আমি ক্লিন করছিলাম, কেন করছিলাম জানো? আমার কাজের লোকটা আসেনি, তাই ভাবলাম নিজের কাজটা নিজে করে ফেলি, নিজের কাজ নিজে করা তো অপরাধ না তাই না? নিজের চিন্তাভাবনা পাল্টাও, তাহলে দেখবা দুনিয়াটা পাল্টে গেছে। আর তোমাকে এছাড়া আমার বলার কিছু নাই। মিস্টার মুন্না, কিছুক্ষণ পরে আপনার পার্টি, প্লিজ এনজয় করুন, আমি মিটিংয়ে গেলাম। আর তুমি এটা কি করলা? আজকে আমার সেলিব্রেশনের দিন, স্যারের সামনে আমার মান ইজ্জত সব কিছু শেষ করলাম। আর শোনো, তোমার প্রতি যে বিশ্বাসটা ছিল না সেটাও আজকে থেকে আর নেই।